তারপরে 10,000 টাকা জরিমানা করবে এই ভয়তে আমি আর বলতে পারি না যে তোমার কাগজ কেটে চলে এসে আজকে রাত্রে তোমার পাশে তারা আজকে রাত 12:01 ফাঁসি এখন আমারে বলছে যে এগুলো কিন্তু আপনার ভাইয়ের কাছে বলতে পারবেন না যে আজকে তার ফাঁসি আমি বলছি বলবো না যদি বলেন তাহলে কিন্তু আপনার 10 বছর কারাদণ্ড হবে আর 10,000 টাকা জরিমানা করা হবে আমি বলছি ঠিক আছে বলবো না তারপরে গেলাম ভিতরে এই জেলখানার ভিতরে সেল ঘরে যেখানে রাখছে সেখানে হ্যাঁ কর্ণম ছেলে গেছি তারপরে দেখলাম খুব কাবু হয়ে গেছে তার আগে 2 মাস হ্যাঁ 2 মাস আগে থেকে দেখা বন্ধ করে হ্যাঁ ভেঙে পড়ছিল না তার আগে ওই যে ওই পেট ফাটছিল হ্যাঁ ওই ওর জন্য আর কি ওই রক্তটা বেরোয় গেছে একটু কাবু হয়ে গেছিলো তা ওই সময় আর কি 2 মাস আমাদের দেখা করায় নাই এই 2 মাস পরে আজকে দেখা করাচ্ছে 10 তারিখে তারপরে গেলাম আমি তো কান্না ঠেকাই রাখতে পারছি না আমি তো জানি যে আজকে রাত্রেই তার ফাঁসি তা আমি কান্নাকাটি করতেছি আমার ছেলে মেয়ে সব গেছে তা বলছে কাঁদছিস কেন তা বলছি ওই তুমি অসুস্থ তো তাই কাঁদতেছি তা বললো কি আমার ফাঁসির কাগজটা কি জেলগেটে আইছে তা আমি বলছি কি না আসে নাই তা বললো কি আমার তো ফাঁসি কার্যকর হয়ে গেছে তাই না তা আমি বলছি কি না কার্যকর হয়নি হ্যাঁ কার্যকর হয়ে গেছে তা তোরা জানিস না আমি স্বপ্নে দেখছি আমার ফাঁসি কার্যকর হয়ে গেছে যদি আমার কাগজটা আসে তা আমার বলে যাস যে কাগজটা কেটে আইছে আমি বলছি কি আচ্ছা ঠিক আছে তা আমি বললাম কি তুমি কিছু বলবা তা বললো কি বলবো আমার তো ফাঁসি কার্যকর হয়ে গেছে তা আমার মৃত্যুর পর আমার লাশটা তুই নিয়ে যাস আর কেউ কাছে দিবি না স্বর্ণ কমলে দিবি না আমার লাশ যেন আমার কেউ না ধরে তুই নিবি আর আমার ওই বড় ভাই আছে আর সব বর্ণা বললো যে দাদা থেকে আর তুই থেকে লাশটা নিয়ে আমার ওই লাশ মাটি দিবি কোথায় মাটি দিবি তখন আমি বলছি তুমি বলো কোথায় মাটি দেবো তা বললো কি টুটপাড়ায় মাটি দিবি এই টুটপাড়া কবরস্থান আছে বললো এখানে মাটি দিবি তা আমি বললাম এখানে টুটপাড়ায় দেবো কেন তা তোমার জায়গার ভিতরে দিই তা বলছে না জায়গার ভিতরে আমার স্বর্ণকমলের ভিতরে আমার ঢুকবি না কেন ওই ছেলেপেলেরা তেমন একটা দেখাশোনা করে নাই তার বউ তেমন একটা দেখাশোনা করে নাই জন্য তার একটু দুঃখ ছিল তা বললো যে আমি একটা বিরাস চাইছি সেই বিরাস দেয় নি আমার তা ওদের সাথে আমার কী সম্পর্ক থাকতে পারে আমার কোনো সম্পর্ক থাকবে না আর ওদের কাছে আমার লাশও দিবি না লাশটা কি তুই মাটি দিস টুট করায় মাটি দিবি আর ওখানে মসজিদ আছে গেট করা আছে মাঝে মাঝে লোক ঢুকতে পারবে না আর আমি মসজিদের আজান শুনতে পারবো যদি আমার টুট করে মাটি দিস তা বললো কি আমার কাগজটা গেটে তুই প্রতিদিন আসবি জেল গেটে প্রতিদিন আসবি এসে খবর নেবি যে কখন আবার কাগজটা আসে আসলে আমার সাথে এসে দেখা করে বলে যাস আর আমি তো বলতে পারি না যে কাগজ তো গেটে চলে যে আমার তো ভয় দেখাইছে 10 বছর সাজা দেবে আমার তারপরে 10,000 টাকা জরিমানা করবে এই ভয়তে আমি আর বলতে পারি না যে তোমার কাগজ গেটে চলে যে আজকে রাত্রে তোমার পাশে